ओम ज्ञानतिरंदश ज्ञानंजन शलाकया चक्षुन्मील जैन तस्म श्रीगुरव नम नम ओम विष्णुपादाय कृष्णपेष्टा भूतले श्रीमते जय पताशाति नामिने नम आचार्य पादाय निताय कृपा पदाय गौरपता दामोदाय नगर ग्राम

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्र गुरु महाराज की जय प्रभुपात की जय समस्त भक्तवृंद की जय हरिणाम पव की जयराम पत्रद आया क्यों धारावाहिकता बजाय के নাম অপরাধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে দশম নাম অপরাধ চলছে আমাদের ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা তার অগাধ মহিমা শ্রবণ করার পরে বিষয় শক্তি বজায় রাখা গতকাল আমরা আলোচনা করেছিলাম শিলে প্রভুপাত বলেছিলেন যে বুদ্ধিমান মানুষের কর্তব্য হলো সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির পন্থা অধিক গুরুত্ব দেওয়া এবং সকাম কর্মে বিভিন্ন প্রান্তায় প্রতি না হয়ে মনোধর্মিত জ্ঞানে অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করা করলে সব রকমের ধর্ম আচরণের ফল প্রাপ্ত হওয়া যায় দান ধ্যান যজ্ঞ করে যা তপস্যা করে যোগাদি করে যা কিছু পাওয়া যায় একমাত্রে ভগবত ভক্তিযুগের মাধ্যমে সেটাই লাভ করা যায় তো আমাদের কেবলমাত্র দিব্য নাম হরিনাম মহামন্ত্র কীর্তন করা আজব করার ফলে ভগবৎ ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে উন্নীত হতে পারে যা অন্য ধর্ম কোনো আচরণ করলে তার মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয় তো ব্রহপদ বলেছিলেন আমাদের সব সবকিছুর মালিক হচ্ছেন ভোক্তা হচ্ছেন কৃষ্ণ তাই তপস্যার বঞ্চিত ফল একমাত্র ভগবান কৃষ্ণ থেকে পাওয়া যায় কেউ যদি চন্ডাল কুলেও জন্মগ্রহণ করে ভগবানের নাম গ্রহণ করে তবে তাকে ধন্য বলতে হবে কারণ বুঝতে হবে জিব্যার অগ্রভাগে ভগবানের নাম বিরাজ করছেন তিনি পূর্বজন্মের তপস্যা সব রকমের তপস্যা অনুষ্ঠান করে রেখেছেন তাই কীর্তন করেন তিনি সিদ্ধি লাভ করবেন নিশ্চিত সত্য যুগে তপস্যা করে তেতা যুগে যজ্ঞ করে হ্যাঁ দাপর যুগে অর্চনার মাধ্যমে যেটা প্রাপ্ত হতে পারত না এই কলিযুগে অধপ্রদাত মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ স্বরূপ এই মহামন্ত্র কীর্তন করার সুযোগ গ্রহণ না করে তাহলে বুঝতে হবে কি ভগবানের মায়া শক্তি দ্বারা প্রবলভাবে মোহাচ্ছন্ন এই জন্য আমাদেরকে এই কলিযুগে একমাত্র হরিনাম করলে এই হাজার হাজার বছর তরে তপ তপস্যা করে জলের নিচে বিভিন্ন ভাগে পর্বতে মেরুতে গিয়ে তপস্যা যে ফল এই সামান্য হরিনাম করে সে ফল পাওয়া যাবে তাই জীব গোস্বামী মুক্তি ভক্তি সন্দর্ভে নাম অপরাধ সম্পর্কিত আলোচনার শেষে নির্মক্ত শ্লোকটি উদ্ধৃত করে হ্যাঁ আমাদের জানিয়েছেন নামসি স্মরণ পথ গতম বা শুদ্ধ ব্যবহৃত অহিতম তারয়া ব্যবহিত সত্যম তেহ দেহ জনতল ওপাষণ্ড মধ্যে নিক্ষিপ্ত সন্ন ফল জনক শীঘ্র মে বিপ্রহ হ্যাঁ দুটো শ্লোক এখানে উল্লেখ করেছেন জীব গোস্বামী তো তিনি বলেছেন ভগবানের একটি নাম যদি প্রসঙ্গক্রমে মাঝখানে উচ্চারিত কিংবা কিঞ্চিত মাত্র মনস্পষ্ট বা শ্রুত হয় শ্রবণ করে এমন কি সেই নাম যদি শুদ্ধ বা অশুদ্ধ বর্ণও হয় কিংবা ব্যবহৃত রহিত ব্যবহৃত রহিত হয়েও গৃহীত হয় তবুও নাম সেই ব্যক্তিকে সমস্ত সংসার বন্ধন থেকে সত্যি পরিত্রাণ করে থাকেন মানে যতই কিছু অবহেলা হোক না কেন কিন্তু সেই নাম যদি দেহ অর্থ জনগণ লোভ ও পাশ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয় তবে নাম অপশতর অপসন্নতাবশত সত্তর ফল প্রদান করেন না অর্থাৎ মুখ্য ফল প্রেম সত্তর প্রকাশিত হয় না কি বলছেন এই নাম যদি হ্যাঁ অর্থ দেহ জনগণ লোভ ও পাশন্ডের মধ্যে নিক্ষিপ্ত হয় কিন্তু সেটা যদি তার রেজাল্ট দিবে কিন্তু মুখ্য ফল যে কৃষ্ণ প্রেম সেটা সহজে প্রকাশিত হবে না কেননা এই স্থলে শব্দের দ্বারা দশবিদ নাম অপরাধকে বোঝানো হয়েছে হ্যাঁ কেননা সেখানে একাগ্র চিত্তে অপরাধ শূন্য হয়ে সেটা করা হচ্ছে না প্রেম আসবে না এই জন্য অপরাধকে বোঝানো হয়েছে শ্লোকের মধ্যে নামের স্বাভাবিক মহিমা এবং পরের দুটি তে নাম অপরাধের ফল নির্দেশ করা হয়েছে নাম অপরাধের ফলে অহম্বোধের প্রবল্য ঘটায় নাম থেকে কি হয় অহংকার যে আমাদের আসে না হ্যাঁ সেটা অপরাধের জন্য হয় দেখুন অপরাধ করলে আমাদের মধ্যে অহংকার চলে আসবে অপরাধ মারাত্মক নাম অপরাধের ফলে অহম্বোদের প্রাবল্য ঘটায় কে জীব গোস্বাদ বলছেন প্রাবল্য ঘটার কারণে অর্থবিত্তের প্রতি আসক্তিও আরও প্রবল হয় টাকা পয়সা ধন দৌলত হ্যাঁ এগুলির প্রতি আসক্তি আরো বেশি আসবে কেন অপরাধ হচ্ছে এটা মানতে রাখতে হবে বাড়ি ঘর এই সেই দেহগত সুখ সুবিধা এগুলির প্রতি আমার আসক্তি বাড়ছে তার মানে কি আমার অপরাধ হয়েছে অপরাধের ফলে অহম্বোধ হবে অহম্বোধের ফেলে কি নিজের জন্য কিছু করা নিজের যা কিছু যাচ্ছে এগুলি গর্ব করা হ্যাঁ এগুলো এগুলার প্রবলতা বাড়ে যায় এবং ভৌতিক জগতের বিষয় বাসনা বাড়ে যায় এমন আসক্তদের পাশন্ড বলে আখ্যায়িত করা হয়েছে আর একান্ত ভাবে হরিনামের আশ্রয় ছাড়া নাম অপরাধজনিত প্রবল আসক্তি থেকে উদ্ধারের অন্য কোনো উপায় নেই তা মজবুত শিকলের বন্ধনের মতো হরিগ এটা হচ্ছে মজবুত একটা শিকলের বন্ধন সহজে বের হওয়া যায় যদি অপরাধ হয় অপরাধ থেকে খুব সাবধান থাকতে নাম অপরাধ গুলো যেন না হয় দড়ির বন্ধন সাধারণ ফেলা যায় একটা দড়ি দিয়ে বানলে কিছু দিয়ে কাটলেই বন্ধন মুক্ত হবে কিন্তু লোহার শিকল দিয়ে বন্ধন হলে অস্ত্রের দ্বারা বারবার আঘাত করে তাকে কাটতে হবে আমাদের বন্ধনটা খুব মানে লোহার শিকলের মতো হয়ে গেছে এই জন্য বারবার বারবার এই শাস্ত্র কথার মাধ্যমে শ্রবণের মাধ্যমে সাধু সঙ্গের মাধ্যমে গুরুর কৃপায় হরিনামের কৃপাতে আস্তে আস্তে আমাদের কাটতে পারবে তো একটা জিনিস আলোচনা করবো আজকে নাম অপরাধ এবং সংসার বন্ধন তার সামঞ্জস্য নাম শুরু করার পূর্বে অপ্রাকৃত বিষয় সম্বন্ধে অবিদ্যাকৃত যে স্বাভাবিক অবজ্ঞা বা প্রাকৃত জীবের অন্তরে নিহিত থাকে নাম অপ্রাকৃত বুদ্ধি ও অনুরাগ বৃদ্ধি পেতে থাকে হ্যাঁ কি বলছেন আমরা যখন হরিনাম শুরু করি তখন অপ্রাকৃত বিষয় সম্বন্ধে যে স্বাভাবিক অবজ্ঞা বা জীবের অন্তরে নিহিত থাকে তো নাম শুরুতে শুরুর সাথে সাথে তা ক্ষয় হতে থাকে এবং অপ্রাকৃত বুদ্ধি ও অনুরাগ বৃদ্ধি পেতে থাকে আমাদের সবার বেলায় হয়েছে আমরা যখন প্রথম প্রথম হরিনাম করছি তখন আমাদের কি হয়েছে এই ভৌতিক জগতের যা অজ্ঞানতা যেগুলো আছে হ্যাঁ যে বিষয় বাসনা বেশি সেগুলো হরিনাম যখন করছি তখন আমার মধ্যে সেগুলো চলে এসছে যে আমি না এটা ঠিক নয় এখান থেকে আমাকে বেরোতে হবে এটাকে আমরা বারবার অবজ্ঞা করার চেষ্টা করি কিন্তু যখন আস্তে আস্তে নাম অপরাধ হতে যাচ্ছে নাম অপরাধ ঘটে তখন তার প্রতিকারের ব্যাপারে তখন আমরা সচেতন না থাকার ফলে হুম তখন বিষময় ফলস্বরূপ অপ্রাকৃত বিষয়ে বিশেষ শ্রদ্ধা আদি আবৃত্ত হয়ে সেই স্থলে যে তাই হচ্ছে সুন্দর খুব দিয়েছে প্রাকৃত বুদ্ধি বলছে কি যখন আমাদের আস্তে প্রথম প্রথম অবস্থা আমাদের খুব ভালো লাগে যখন আস্তে আস্তে ধীরে ধীরে নাম অপরাধ সংগঠিত হয় তখন সেটার প্রতিকারের ব্যাপারে আমরা সচেতনতা নয় এটা আমাকে উপেক্ষা করি তখন সেই অপরাধ আমাদের কি হয় বিষময় ফল রূপে এসে এই যে যে অপ্রাকৃত আমাদের শ্রদ্ধা আস্তে আস্তে আবরণ হয়ে যায় আর সেই জায়গায় আমাদেরকে এই ভৌতিক জগতের বুদ্ধি চলে আসে প্রাকৃত বুদ্ধি তখন হতে থাকে নাম অপরাধ বাড়তে থাকে আর নাম অপরাধের কারণে অপ্রাকৃত বিষয় যথা ভগবান ভগবানের বিগ্রহ ধাম ভগবৎ ভক্ত ভগবত প্রসাদ নির্মাল্য ইত্যাদি সহ ভগবানের নাম রূপ গুণ লীলা ভজনের বিষয়ে জীবের অন্তরে ক্রমশ যে পরিমাণ অবিশ্বাস ও অশ্রদ্ধা পুঞ্জিভুক্ত হতে থাকে সেই পরিমাণ লৌকিক বিষয়ে উৎসাহ অনুরাগ বাড়তে থাকে এদিকে ভগবান বিগ্রহ এবং যা কিছু আছে ভগবত কেন্দ্রের সেগুলির প্রতি আমাদের কি অবিশ্বাস অশ্রদ্ধা আস্তে আস্তে পুঞ্জীভূত হতে থাকে আর সেই পরিমাণ এই লৌকিক বিষয়ের প্রতি আমাদের উৎসাহ অনুরাগ বাড়তে থাকে কারণ হচ্ছে অপরাধ অনেক গভীর কথা এখানে বলছেন গুপ্ত কথা কেন আমাদের भौतिक জগতের আসক্তি বাড়ছে অপরাধের ফলে পুরুষ এসে অপরাধের প্রাবল্যে বৈষয়িক ব্যাপারে অতিরিক্ত আসক্তির ফলে বজন সাধন সম্পূর্ণ নিঃশেষ হয়ে সেই স্থলে দেহ এবং সংসার গৃহ আদি প্রতি আমাদের অবিনিবেশ আরো বেশি হতে থাকে এটি জনিত অস্বাভাবিক সংসার বন্ধন অচ্ছেদ্য এবং অস্বাভাবিক সংসার বন্ধন এগুলি নাম থেকে হয়ে থাকে ধীরে ধীরে ভক্তি জীবনে আসার পরেও প্রথম প্রথম আমরা যখন এসেছি খুব ভালো তারপরে আমাদের মধ্যে ধীরে ধীরে আসতে থাকে তো এখানে আর উল্লেখ করেছেন নাম অপরাধের অনিবার্য ফলের কারণে একদিকে যেমন গৃহ দেহ হ্যাঁ অনাত্মা বস্তুতে অতিরিক্ত আসক্তি কারো ফোন খোলা আছে মনে হচ্ছে মিতালি রাধিকা মাতাজি ফোনটা মিউট করুন পুলক দাসবু করুন মিউট 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 দেখাচ্ছে কিন্তু কি বলছিলাম হ্যাঁ নাম অপরাধের ফলে তখন আমাদের কি হচ্ছে যেরকম দেহ এবং গৃহের প্রতি অতিরিক্ত আসক্তি এবং অস্বাভাবিক অভিনিবেশ জেগে উঠে অন্যদিকে তারই অবশ্যমভাবে ফল হিসাবে ভক্তি ভগবান এবং ভক্ত সহ বিভিন্ন অপ্রাকৃত বিষয়ে আমাদের কি হয় অশ্রদ্ধা এবং অবিশ্বাস জন্মাতে শুরু করে আর বেশি হতে থাকে এবং তার ফলে আমাদের যে এই ভক্তি জীবনের যে আগে যে একটা খুব সুন্দর জোয়ারের মতো চলছিল শীতল তা চলে আসে আগে যে আনন্দ সে আনন্দ আর নেই থাকছে না তখন কি হয় আস্তে আস্তে ভোজন বিষয়ে শীতলতা চলে আছে এই অবস্থা যদি আরো বেশি হতে থাকে তখন সাধকের চিত্তে তখন কুটিলতা দেখা দেয় কুটিলতা এবং নিজেকে অনেক আমি একজন বড় মহাপণ্ডিত আমি শাস্ত্রজ্ঞ আমি ভজন অভিজ্ঞ বলে নিজে অভিমান করতে থাকে যার প্রভাবে এই যে সরল চিত্তে একটা দৈন ঐকান্তিকতা এবং আদরের সাথে হ্যাঁ যে আমরা হরিনাম করতাম যে ভগবত ভক্তি করতাম সেটা তখন দুঃসাধ্য হয়ে পড়ে এই জন্য আমাদের নাম অপরাধ মুক্ত না হওয়া পর্যন্ত অপরাধীকে এইভাবে এক কঠিনতম অস্বাভাবিক সংসার বন্ধন তাকে আবদ্ধ করতে থাকে তো নাম অপরাধজনিত নাম অপরাধ চিত্তের অসরলতা আমাদের সরল হৃদয়টা তখন কুটিলতা বদ্ধ হয়ে অসরলতা হচ্ছে অসরলতা এবং অভিমান যে জন্মে যায় আমি মহান ভক্ত হয়ে গেছি হ্যাঁ দেখুন দৈনতা থাকে না দৈনতা না আসার কারণ হচ্ছে নামাপরাধ হ্যাঁ চিত্তের সরলতা এবং অভিমানজনিত অবাঞ্ছিত বুদ্ধি দেখে বারবার অপরাধ হতে থাকে বলে মানে কি হয় নাম অপরাধ তো এমনি চিত্তের মধ্যে আছে সেটা ভর্তি হয়ে আছে তার মধ্যে আমার যে কুটিলতা বেড়ে যাচ্ছে দিন দিন অভিমান বেড়ে যাচ্ছে তখন অভাঞ্চিত বুদ্ধি থেকে বারবার অপরাধ আরো বেশি হতে থাকে এমন বুদ্ধিকে তখন এই এইরকম বুদ্ধি যত বেশি হতে থাকবে তখন আমাদের আধ্যাত্মিক পথে পরমাত্ম সাধনের পথে বিঘ্ন বলে জানতে হবে এটা বাধা তাছাড়া ভগবত ভক্তগণ সরল জীবদের অনুগ্রহ করলে কুটিল বিজ্ঞগণকে তেমন অনুগ্রহ করেন না এরকম যখন আমাদের মধ্যে কুটিলতা চলে আসবে তখন শুদ্ধ ভক্তগণ মানে সরল তাদের কৃপাটা বর্ষণ করে আমাদের যখন আমাদের হৃদয় নাম অপরাধজনিত প্রভাবের মাধ্যমে অহংকার মাধ্যমে হৃদয় যখন কুটিলতা ভর্তি হয়ে যাবে তখন তাদের কৃপাটা আর আমাদের মধ্যে আসবে না গুরুর কৃপা শুদ্ধ ভক্তদের কৃপা আর আসবে না তাহলে চিন্তা করুন নাম অপরাধ কত

নামের প্রতি দৃঢ় বিশ্বাস বাড়াতে হবে হ্যাঁ ওকে এরকম গোপনীয় কিছু জ্ঞান আমরা আরো আলোচনা করব দশম নাম অপরাধ থেকে কুটিলতা অশ্রদ্ধা এগুলি সম্বন্ধে বিস্তারিত অপরাধের সুদূর প্রসারী ফল অপরাধের ফল আরো কি কি হতে পারে ভজন অভিমান বিষয় অবিনাশ ভক্তি শীতলতা বুঝা গেল এগুলো নিয়ে আমরা বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করলে তখন আমরা আরো গভীর থেকে গভীরে গিয়ে তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় আছি মানে এটা একটা আয়নার মতো কোথায় গিয়ে দাঁড়াচ্ছি কেন এই ফলটা হচ্ছে আমাদের অনেক হয় না প্রশ্ন আছে না এই রেজাল্টটা কেন আসছে কিরকম আমার মধ্যে এরকম হচ্ছে কেন দেখুন আজকে সব আস্তে আস্তে আয়নার মতো উঠে যাচ্ছে কি কি কারণে হচ্ছে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে সবসময় ভালো করে হরিনাম করতে হবে ধন্যবাদ সবাইকে শিলা প্রভুপাদের কোর্ট গুরুদাসকে পত্র দিয়েছেন উনত্রিশে আগস্ট উনিশশো বাহাত্তর সালে মানে একটা সংস্থা চলতে গেলে বা বক্ত সংগ্রহ করতে গেলে কি হয় নিজেদের মধ্যে একটা মতানক্ষ্য হয়ে থাকে সে ব্যাপারে গুরুদাস প্রভুকে লেটার দিয়েছেন প্রভাব বলছে বিষণ্ণ হো না বর্তমটা কি বিষণ্ন হয়েও না তখন নিজের জীবন দিয়ে তিনি বুঝাচ্ছেন সর্বক্ষণ আমার গুরু ভাইরা আমাকে শুধু বিষণ্নতা নিপীড়ন চাপে রেখেছেন কিন্তু আমি কঠোরভাবে আমার কর্তব্য চালিয়ে গেছি অতএব চিন্তা নেই কিছু নিরুৎসাহ থাকবে পূর্ণ উৎসাহে কৃষ্ণ ভাবনাময় সেবার মনোভাব নিয়ে তোমার কর্ম চালিয়ে যাও তো এখানে প্রভুপাধ যে এত বড় একটা সোসাইটি তৈরি করেছেন কত কষ্টের মধ্যে দিয়ে গেছেন স্টার্টিং এ যিনি কি কেন তিনি আজকে হ্যাঁ একটু আলাদা হয়ে স্কন তৈরি করেছেন তার মূল ভাবটা এই চিঠির মধ্যে আছে কেন ওনাকে ইস্কন তৈরি করতে হয়েছে উনি চাননি ইস্কন তৈরি করতে উনি চেয়েছিলেন উনার গুরুদেবের যে সংস্থাটা যেই ওনার যেটা তৈরি করেছিলেন সেটাকে বৃদ্ধি করার জন্য এবং তার জন্য যেহেতু গুরুদেব তাকে আদেশ করেছিলেন হ্যাঁ তখন তিনি চেয়েছিলেন যে এটাকে সুন্দর করে আরো বাড়াক ওনার গুরুভাইদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন কিন্তু ওনাদের কাছ থেকে তিনি সহযোগিতা মাইন্ড পাননি অসহযোগিতা পেয়েছিলেন এবং শুধু অসহযোগিতা নয় অসহযোগিতা মানে কি ঠিক আছে আমি কারোকে সাহায্য করতে পারবো না চুপচাপ কিন্তু সেটা না তার মধ্যে পেয়েছেন তো এমন এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে প্রপাদের মন আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল তো সেরকম এরকম আমাদের জীবনে আসবে আমরা হয়তো কয়েকজন ভক্ত একসাথে আছি তার মধ্যে দেখবেন নিজেদের মধ্যে খুটাকুটি হ্যাঁ মনোমানতা চলে আসবে আজকে যে আলোচনা করলাম নাম অপরাধ এই অপরাধ থেকে হয় এগুলো নিজের দৈনতা হারিয়ে ফেলে যার ফলে এগুলো আছে হ্যাঁ অপরাধের ফলে অহংকার বতাস চলে আসবে অভিমান চলে আসবে হৃদয়ে কুটিলতা হয়ে যাবে সরলতা থাকবে না হ্যাঁ যার ফলে পরিপ্রেক্ষিতে কি হবে প্রত্যেকের মধ্যে এক অপরের সঙ্গে মতানক সহযোগিতা মাইন্ডটা থাকবে না তো তখন অনেক সময় আমরা ভেঙে পড়ি ইস এত উন্নত ভক্ত আমাকে এরকম ভাবে দুটো কাজ অনেক সময় হতে পারে এটা আমার বেলায় কেন করতো কৃষ্ণ পরীক্ষা করছেন আমাকে আর ধীর হয়ে এগিয়ে যেতে হবে কৃষ্ণের প্রতি ভরসা বাড়াতে হবে যেমন সেটা ছিল প্রভুপাদের জীবন হচ্ছে পূর্ণ দৃষ্টান্ত এটা হ্যাঁ তিনি নিজেই বলছেন এরকম নিরুৎসাহ আসবে এটাকে গুরুত্ব না দিয়ে উৎসাহের সহিত ঐকান্তিক ভাবে তুমি তোমার কর্তব্য পালন করে যাও গুরুর আদেশ হ্যাঁ পালন করা যেতে হবে কালকে আমরা আলোচনা করেছিলাম আমি এই কালকে যারা যারা উপস্থিত থাকতে পারেননি এই প্রচারের যে ক্রুত্ব তো আমাদের কৃষ্ণ ভজনে কোন জিনিসটা বেশি গুরুত্ব কালকে আমি রাত্রে আলোচনা করেছিলাম আমি এই রেকর্ডিংটা সবার মধ্যে দিয়ে দিব আপনার সবাই শুনে নেবেন প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিব সবার কাছে শুনবেন এটা প্রত্যেকটা জীবনে যেহেতু আমরা এসেছি আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য কি করলে আমরা এগোতে পারবো কৃষ্ণকে খুশি করতে পারবো সেটা আমি কালকে আলোচনা করেছিলাম আমি চেষ্টা করবো আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সবাই সুন্দর করে এটা শুনবেন ভালো করে নোট করবেন শাস্ত্র প্রমাণ কোথায় কোথায় কি আছে ভগবান কোথায় কি বলেছেন হ্যাঁ এটা আমাদেরকে সবসময় আলাদা তো এই জন্য এই লক্ষ্যটাকে স্থির করার জন্য আমার টার্গেট হচ্ছে আমি গুরু বৈষ্ণব কৃষ্ণকে খুশি করার জন্য আমাদের মধ্যে অনেক অসুবিধা আসবে সেই টার্গেটটা ফিল করার জন্য আমাদেরকে ঐকান্তিকভাবে এগিয়ে যেতে হবে তার জন্য ধৈর্য শান্ত বলছে কি কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত কেন আমার মধ্যে অন্য কিছু আসবে হ্যাঁ মুক্তি মুক্তি সিদ্ধি আমি সকলে অশান্ত আমি এখন কোন স্তরের মধ্যে আছি আমি কেন শান্ত হতে পারছি না এই জন্য এই যে আমরা প্রতিদিন আলোচনা করছি নাম অপরাধের খুব সতর্কতার সহ যেতে হবে যখন আমার মধ্যে দৈনতা বিনয়ী যখন থাকবে না তাহলে মনে অনেক সময় দৈনতা বিনয়ী কি হয়ে আসে জানেন বাহ্যিক আসে খুব দৈনতা হবে কিন্তু হৃদয় থেকে সরলতা নেই দৈনতা নেই তার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কেন নেই অপরাধ সংগঠিত হচ্ছে দিয়েছেন যে আমাদের জীবনে আমার জীবনে যেরকম বাধা বিঘ্ন এসছেন অনেক উৎপীড়ন এসেছেন উৎসাহ কি আমার জীবনে এসেছে তোমরা এসব ব্যাপারে অত বেশি এগুলোতে ইনভলভ না হয়ে নিজের কর্তব্য তুমি নিজে পালন করে যাও নিজের দায়িত্ব সুন্দর করে গুরু বৈষ্ণবকে খুশি করে ভগবানকে খুশি করার জন্য এগিয়ে যাও প্রচারে তুমি পিছিয়ে থাকবে না আসবে এরকম অসুবিধা আসবে হবে কৃষ্ণ আমাকে এখানে পিউরিফাই করছে না নিয়ে যাওয়ার আগে আমাকে আস্তে 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 পিউরিফাই করবে না বোঝা গেলাম অনেক সময় দেখা যাবে কি ভক্তি জীবনে আসার আগে মায়া আমাকে অ্যাট্রাক্ট করেছিল কৃষ্ণের কাছে আসার পর মায়া আমাকে আবার পিছু টানার চেষ্টা করছে আবার যেই একটু এগিয়ে যাচ্ছি কৃষ্ণের কাছে এবার কৃষ্ণ পরীক্ষা করা শুরু করবে আরো 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 স্বর্ণাগত একটু কম থাকলে আরো বেশি আমাকে দুঃখ দিবে দেবে কষ্ট দিবে স্বর্ণাগতির মাত্রা বাড়ানোর জন্য আমার কর্তব্য সচেতনতা বাড়ানোর জন্য আমাকে উৎসাহিত করবে সে জায়গায় আমাদের সেগুলো গ্রহণ করে গিয়ে যেমন আজকে প্রভাত কত সঙ্গে উৎসাহ দিলেন আমাদেরকে তিনি কোনো উৎসাহ হারাননি ওনার টার্গেট আমার গুরুদেব বলছেন কৃষ্ণ এটা চেয়েছেন প্রচার আমাকে করতে হবে যেন তেন পোকার আমি সামান্য কিছুর জন্য যদি আমি পিছিয়ে যাই তা দেখুন একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় প্রতিটা মুহূর্তে খেয়াল রাখবেন যে কোনো কিছু ঘটছে যে কোনো কিছু হচ্ছে তার কারণে একটা জিনিস খেয়াল করবেন হারাবেন না সেটা মানে কি আজকে আমি কোথায় ছিলাম চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে 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 মনুষ্য জন্ম পেয়েছি এই মনুষ্য জন্ম পাওয়ার পরে আমি হরিনাম করার সুযোগ পেয়েছি ভক্তি জীবন পালন করার সুযোগ পেয়েছি কিন্তু আমি সামান্য কারো একটু টুপকার জন্য আমি ভক্তি জীবন থেকে বেরিয়ে আসবো জীবন নষ্ট করে ফেলো উৎসাহ হারিয়ে ফেলো নেই এটা নয় কত কষ্ট করে সেই বিড়াল ছিলাম সেখান থেকে ভ্রমণ করে 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 মানুষ হয়েছি আজকে মানুষ হওয়ার পরেও গুরু বৈষ্ণবদের কৃপায় হরিনাম করার সুযোগ পেয়েছি ভক্তের সঙ্গে করার সুযোগ পেয়েছি কেন আমি এখান থেকে পিছিয়ে যাব। আমাকে বুদ্ধি খাটাতে হবে শান্ত ভাবে যেহেতু আমরা ভক্তি করতে আছি আমাদের সবসময় শান্ত থাকতে হবে নিরুৎসাহিত উৎসাহ সহকারে চেষ্টা করতে হবে চালিয়ে যেতে হবে কেননা আমার লক্ষ্য মানব জীবনে কৃপায় গুরু বৈষ্ণবদের কৃপায় পেয়েছি আমাকে কৃষ্ণের কাছে পৌঁছাতে হবে এবং সবাইকে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য সাহায্য করতে হবে আর কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য একটি মাত্র কাজ হচ্ছে কৃষ্ণেন্দ্রের পীতিবাঞ্ছা বাঞ্চা কালকে আমি এটাও আলোচনা করেছি আপনাদের কাছে যে একমাত্র প্রচার হচ্ছে কৃষ্ণেন্দ্রের পীতিবাঞ্ছা বাঞ্চা আর বাকিগুলো আমরা যা করছি আত্মেন্দ্রের পিছনে আমার নিচের জন্য আমাদের লীলা রাজপুরে একবার বলছিল আছে একটা হচ্ছে আচার আর একটা হচ্ছে প্রচার দুটি রাস্তার দুটি পা দুটি কদম এক কদমে আচার করতে হবে এক কদমে প্রচার করতে হবে জীবন ছাত্র আর কিছু নয় ছিল প্রায় ভক্ত কিন্তু কি যায় আর আজকে থেকে শ্রীমতী রাধারানীর নীলা কথা আমরা আলোচনা করার চেষ্টা করব আপনারা আশীর্বাদ করবেন এবং উপস্থিত থাকবেন সবার কাছে এটা মেসেজটা পৌঁছে দেবেন ধন্যবাদ ভাই